হাড়োয়া বিধানসভা প্রায় 5,000 মানুষকে বস্ত্র বিতরণে নারায়ণ গোস্বামী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে উৎসবের উপহার প্রদান করা হল। সোমবার উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের সৌজন্যে বিধানসভার এলাকার 13টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 4,000 থেকে 5,000 মানুষজনকে বস্ত্র বিতরণ করা হয়। দেগঙ্গার কার্তিকপুর দেগঙ্গা আদর্শ হাইস্কুলের মাঠে এদিন গরিব দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় খুশি মানুষজন। বক্তব্য রাখতে গিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার নারায়ণ গোস্বামী বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যা কবলিত বিভিন্ন এলাকার উৎসবের উপহার প্রদান করা হচ্ছে। বসিরহাট ও বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকায় আমরা নতুন জামাকাপড় তুলে দিয়ে সকলের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছি। তার কথায় আমাদের নেত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা ঈদের আনন্দে যেমন সামিল হয় তেমনি দুর্গাপুজোয় সকলকে সঙ্গে নিয়ে আনন্দ করি, বড়দিনে কেক কেটেও খাই। এটাই বাংলার সম্প্রীতি, এটা উপহার প্রদান নয়, এটা দেবী বরণের অনুষ্ঠান বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি এদিন বিজেপি সিপিএম ও কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ভোট আসলে শুধু ওদের দেখা যায়, কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা বলে তিনি জানান। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেই বার্তাকে সামনে রেখে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনগণের সাথে আছি। পরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা হাড়োয়া বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী আব্দুল হাই বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা হাড়োয়া বিধানসভার এলাকার গরিব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে দুর্গাপুজো আনন্দ ভাগ করে নেওয়া হয়েছে। আমরা ঈদের সময়ও যেমন মানুষের পাশে থাকি তেমনি দুর্গাপুজোয় মানুষের সাথে আছি। এটাই দিদির বাংলা টেক, এটাই দিদির বাংলা, এটাই বাংলায় কৃষ্টি কালচার বলে তিনি মন্তব্য করেন। উপস্থিত ছিলেন বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শম্ভু ঘোষ, হাড়োয়া ব্লক তৃণমূলের সভাপতি শফিক আহমেদ মাদার, দেগঙ্গা 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত বসু উর্ফে কৃষ্ণ, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুর রহুব, ইফতিকার উদ্দিন সহ বিভিন্ন অঞ্চলের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতি। নিশ্চয়ই হচ্ছে, সেটাই তো হচ্ছে। এবং এইটা আমি বলি, বাঙালি দুর্গা উৎসব এমন, আমাদের ঘরের যে ছেলেমেয়েরা বাংলার বাইরে থাকে অন্য রাজ্যে বা দেশের বাইরে, তারাও কিন্তু পুজোতে বাবা মা আত্মীয় পরিজনের কাছে ফেরা, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা, এই জন্যে সাত সমুদ্র পাড়ি দিয়ে তারা প্লেনে ফিরছে। এটা এটা বাঙালির একটা জিনগত ব্যাপার বলতে পারেন, এটা অন্তর শরীর মননে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোকে প্যাট্রোনাইজ করেছেন উৎসাহ প্রদান করার জন্যে। এখনও পর্যন্ত আমার যা জানা 48,000 পুজো কমিটির প্রত্যেককে 85,000 টাকা করে দিয়েছেন, এরকম তো আছি। মুখ্যমন্ত্রী বন্যার্ত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় কেন্দ্রের যে জল ছেড়ে দেওয়া, তার জন্যে যে অতিরিক্ত দুর্গতি, তার জন্যে সরকারিভাবে ত্রাণের ব্যবস্থা করেছেন। আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেস পার্টিকেও নির্দেশ দিয়েছেন যে দলগত পক্ষ থেকে মানুষের পাশে থাকা, বন্যার্ত মানুষ এবং এই শারদীয়া উৎসবমুখী মানুষের পাশে সাধ্যমতো থাকা। আমরা মুখ্যমন্ত্রী সেই নির্দেশ পালন করেছি। আজকে এখানে 4-5,000 মহিলাদেরকে হাড়োয়া বিধানসভার আমরা দেবী বরণ করলাম, আমরা তাদের সন্তানের মতো এই মাদেরকে আমরা বরণ করিলাম নতুন বস্ত্রে। মনে হয়েছিল উই ওয়ান জাস্টিস, সেটা রয়েছে, সেটা প্রত্যেকের মাথায় মননে রয়েছে, কিন্তু তার মানে দুর্গা উৎসব বছরে একবার আসে, ওটাকে ছোট না করেও পরিবারের লোক নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে উৎসবে মাথাটা মেতে থাকার, নিজের বেঁচে থাকবার প্রয়োজনে মানুষের আছে। কে কোথায় আমি বললো যে উৎসবে আমরা নেই, তিনি বলছেন তার বাড়ির লোককে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা তার নেই, এটার নাম বাঙালির দুর্গা উৎসব। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই
স্তোত্র কতটা সময় লাগলো মুখস্থ করতে? 3 মাস সময় লেগেছে। আর আমার একটু সুবিধে, যেহেতু আমার বাড়িতে, গ্রামের বাড়িতে দুর্গা পুজো হয়, আমি চণ্ডীপাঠ করি, আমার একটু সুবিধে জানা ছিল। কিন্তু আর একটু স্পেশালি সংস্কৃতের একজন পণ্ডিত ছিলেন, তার কাছে গিয়েও আমার কলকাতায় ক্লাস নিতে হয়েছে, তিনিও আমার বাড়ির সাথে এসে ক্লাস নিয়েছেন। এখন আমি সাবলীল করছি, কোথাও কোনো সমস্যা নেই। এবং বারাসাত রবীন্দ্র ভবনে 8 এবং 9 নভেম্বর, 8 তারিখে বাঞ্ছারামের বাগান, আবার বাঞ্ছা মনোজ মিত্রর ক্যারেক্টারে বাঞ্ছারামে আমাকেই দেখবেন, এবং 9 তারিখে নমস্তস্যই আমাকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় দেখবেন। বলবো যে আপনার আনন্দ উপভোগ করুন এবং সবাই মিলেমিশে করুন, ধর্ম যার যার উৎসব সবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা প্রহরীর মতো মানুষ যাতে নির্বিঘ্নে দর্শনার্থীরা ঠাকুর প্যান্ডেল দেখতে পারেন, সেটাকে আমরা নিশ্চিত করবার চেষ্টা করব।